ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে যমুনা, ব্রহ্মপুত্র, ঘাগর, তিস্তা ও করতোয়া সহ সবকটি নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গাইবান্ধায় দ্বিতীয় দফা বন্যায় বেশ কিছু বাঁধে আশ্রয় নিয়েছে ক্ষতিগ্রস্ত মানুষগুলো। খোলা আকাশের নিচে বসবাস করায় অনেক কষ্টে দিন যাচ্ছে তাদের। বৃদ্ধ ও শিশুদের স্বাস্থ্য এবং সুষম খাবারের অভাবে স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে তারা। এছাড়া নিরাপদ পানির অভাব দেখা দিয়েছে এখানে। কয়েকদিন থাকা লাগবে, এখানে পানি অভিকার সম্ভব হয়। আর বছর এক চাষে কল দিয়েছিল, কইছিল আর বছর বানাই দিবি তোমার কল দেবো। সেই চাষা চিন্তা করেছিলেন তাকেও দিয়ে যাবো, তারা খোঁজেনি। নিম্বরের বতি ভুল কেউ দেয় না, সিএম তো ভুল কী দেয়। বন্ধুরা ভাসি আসি, গরু গাছুর বাঁধে নিয়ে আসি, ফল নাই, কি খেলেই পোষে করি নাই, তার আছে ঘাস নাই, ছেলের উপায় নাই। কয়েকদিন থেকে গেছি আসি, পড়ি আছি, কালকে ফির ভেটু দিয়ে গেলে ছাপড়া তুলছি, তাকে ফির উল্টি দিয়েছি, তার বাস নাই, ফুটে নাই, কিছু নাই, কি করি, খুবই কষ্ট পড়িয়েছি। জানা যায় গত ২৪ ঘন্টায় ব্রহ্মপুত্র নদের পানি ফুলছড়ি পয়েন্টে বিপদসীমার ১১৮ সেন্টিমিটার, ঘাগট নদীর পানি গাইবান্ধা শহরের নতুন ব্রিজ পয়েন্টে বিপদসীমার ৯৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বার্তা বাজার, গাইবান্ধা।